সারা দেশের মতো বাগেরহাটেও বেড়েছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে 180 থেকে 240 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। খবর শোনার পর ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দেন। বাগেরহাট শহরের প্রধান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম নেমে আসে 150 থেকে 160 টাকায়। বেশিরভাগ দোকানই ক্রয় মূল্যের পরে কেজি প্রতি 10 টাকা লাভে পেঁয়াজ বিক্রির অঙ্গীকার করেন। ক্রয় মূল্যের পর 30 থেকে 60 টাকা লাভে প্রতি কেজি পেঁয়াজ 170 থেকে 190 টাকায় বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করেন বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। তিনি বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। কিছুদিন যাবৎ পেঁয়াজের বাজারটা একটু অস্থিরতার বিরাজ করছে, এজন্য আমরাই মূলত এসেছি এবং সরজমিনে এসে প্রত্যক্ষ করলাম কিছু আমরা এখানে অনিয়ম পেয়েছি। আপনারা দেখতে পেয়েছেন যে তার পূর্ব মানে পূর্বের না কিন্তু বর্তমানে সে বিভিন্ন সবাই করতেছে, এজন্যই তারা দামটা বাড়িয়ে দিয়েছে। দেখা যায় 130 টাকার পেঁয়াজ সে 190 এমনকি 200 বিক্রি হয়েছে, আমার কাছে খবর আছে। অর্থাৎ কেজিতে 60-70 টাকা সে লাভ করতেছে। সকলকে পেঁয়াজের ক্রয় এবং বিক্রয় মূল্য প্রকাশ্যে টানিয়ে দিতে বলা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ 10 টাকা লাভে ব্যবসায়ীদের বিক্রি করতে বলা হয়েছে। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।